মল্লারপুর থানার বাজিতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রাণপুরুষ জ্ঞানানন্দগিরি মহারাজের 110তম জন্মজয়ন্তী উপলক্ষে বার্ষিক পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। এদিন বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস তার স্বাগত ভাষণে স্বামী জ্ঞানানন্দগিরি মহারাজের বিদ্যালয়ের জন্য যে অবদান সে কথা ব্যক্ত করেন। এদিন উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বনানী রায়, মল্লারপুর চক্রের বিদ্যালয় পরিদর্শক দীপেন্দ্র রানা, বাজিতপুর পঞ্চায়েতের প্রধান পরশমণি সরেন, পারুলিয়া শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিষ মুখার্জি প্রমুখ। 2018 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয় থেকে প্রথম স্থানাধিকারী শ্বেতা সরকার ও দোলন মণ্ডলকে পুরস্কৃত করা হয়। এছাড়াও বার্ষিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী সহ অন্যান্য ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। ভাস্কর মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, বাজিতপুর। সামনেই মাধ্যমিক পরীক্ষা, তা নিয়ে আজ সিউড়ি শহরে